যুক্তরাজ্যে বাড়িতে থাকা বাবাদের সংখ্যা বাড়ছে, অর্থাৎ কাজহীন পুরুষের সংখ্যা বাড়ছে ব্রিটেনে। নারীরা বাইরে কাজ করছেন আর পুরুষেরা সন্তানের দেখাশোনা করছেন। ব্রিটেনে করোনা পরবর্তী সময়ে বড় ধরনের কালচারাল এই পরিবর্তন এসেছে। বলা হয়েছে বাড়িতে থাকা বাবাদের সংখ্যা মহামারীর আগের সময়ের চেয়ে এক তৃতীয়াংশ বেড়েছে। বিশেষজ্ঞরা এতে একটি মনুমেন্টাল কালচারাল পরিবর্তন দেখতে পাচ্ছেন। এতে পিতারা আগের চেয়ে আরও অনেক বেশি তাদের সন্তানের সাথে কাটাতে সক্ষম হচ্ছেন। পরিসংখ্যানে দেখা গেছে 9 জনের মধ্যে একজন বাবা এখন বাড়িতে থাকছেন। 2019 সালে এটি 14 জনের একজন ছিল। একই সময়ে পরিবারের দেখাশোনার দায়িত্বে থাকা বাবার সংখ্যাও 34% বেড়েছে। এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে 141,000 সন্তানের পিতার বেতনভুক্ত চাকরি ছিল না। 2019 সালে একই সময়ে এই সংখ্যা ছিল 105,000। অর্থাৎ কাজ থেকে বিচ্ছিন্ন পুরুষ মানুষের সংখ্যা ক্রমাগতভাবেই বেড়েছে, আর এজন্যই আরও বেশি সংখ্যায় পুরুষেরা বাড়িতে অবস্থান করছেন। ব্রিটেনের ফাদারহুড ইনস্টিটিউটের জয়েন্ট সিইও এড্রিয়েন ভার্গেস বলেছেন যে কোভিডের বিধিনিষেধের কার্যকরী বিধিনিষেধ কর্মজীবী বাবাদের জীবনে পরিবর্তনের জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করেছে। 2015 সাল থেকে ব্রিটেনের সব বয়সী পিতারা তাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য যেই পরিমাণ সময় ব্যয় করেন তা এখন প্রায় 1/5 বৃদ্ধি পেয়েছে, যা দিনে গড়ে 47 মিনিট থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে 55 মিনিট হয়েছে। মিস্টার বার্গেস গণমাধ্যমকে আরও বলেছেন, এখন মায়েরা কাজের সাথে বেশি সম্পৃক্ত হচ্ছেন, আবার বাবারা বাড়িতে বেশি সময় দিচ্ছেন। তারা যখন জেন্ডার ইকুইলিটির কথা বলছেন, এটি তার একটি মনুমেন্টাল কালচারাল পরিবর্তন হিসাবেই তারা মনে করছেন। পরিসংখ্যান অনুযায়ী মায়েদের চাইতে বাবাদের বাড়িতে থাকার সংখ্যা এখনও কম, তবে বাড়িতে থাকা মায়ের সংখ্যা 11% কমেছে। এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে পারিবারিক কারণে 12 লক্ষ নারী কাজের বাইরে ছিলেন। 2019 সালে এই কাজের বাইরে থাকা নারীর সংখ্যা 13 লক্ষ ছিল। পরিবার এবং বাড়ির দেখাশোনা করা নারীদের কাজের বাইরে থাকার অন্যতম প্রধান কারণ। এই কারণে 28% নারী কাজের বাইরে রয়েছেন, যেখানে পুরুষ একই দায়িত্বের জন্য কাজের বাইরে রয়েছেন মাত্র 7%। করোনা মহামারী কর্মজীবী বাবাদের যত্নের পরিমাণকেও প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। 2014 থেকে 2015 সালে গ্রেট ব্রিটেনে মায়েরা পুরুষদের তুলনায় শিশুদের দেখাশোনা করার জন্য 86% বেশি সময় ব্যয় করতেন। 2020 সালের মার্চ মাসে এটি 13% নেমে এসেছে। এরপর থেকে ব্যবধান বেড়ে গেলেও তা এখনও আগের তুলনায় কম। 2022 সালের মার্চ মাসে মায়েরা তাদের সন্তানদের যত্ন নেওয়ার জন্য পুরুষদের তুলনায় 53% বেশি সময় ব্যয় করছেন, যা আগের চেয়ে 33% কম। কর্মজীবী পিতারা এখন মহামারীর আগের চেয়ে বাড়িতে থেকে কাজ করার পরিমাণ 6.5 গুণ বাড়িয়েছেন, যা তারা তাদের চাকরিতে মোট যে পরিমাণ সময় দেন তার 37% বাড়ি থেকেই করছেন, মানে ওয়ার্ক ফ্রম হোম এই মেথডেই কাজ করছেন। মায়েরাও বাড়িতে থেকে কাজ করার সময় বাড়িয়েছেন, কিন্তু বাবারা তাদের মতো ততটা বেশি বাড়াননি বলেই এই পরিসংখ্যানটি বলছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।